নমস্কার প্রিয় দর্শক, মই অঙ্কুরে আপনাদের সকলকে স্বাগতম জানাইছো। মোর পিছফালে কেবাগৰাকীও নাচনি আপনাদের দেখিছে, খুব সুন্দরকে ওলাই আহিছে। আপনাদের ভাবিছে নিশ্চয় আবতরিয়া বতরত কিয় এতিয়া বিহু দেখুৱাইছো। হয়, এই মুহূর্তে যদি আপনি কলাক্ষেত্রলৈ আহে এই পরিবেশে দেখব, এইকেদিন কলাক্ষেত্রত আপনি বিহু উৎসব ফালে দেখব। এতিয়া বর্তমান বিহু চলি আছে আর কথাখিনি আপনাদের জানাম। প্রথমতে কিছু বিহু দেখালাব বিচাৰিছো। প্রিয় দর্শক, আপনাদের গম পালে মই কলাক্ষেত্রত আছো আর কলাক্ষেত্রত সাংস্কৃতিক মহাসংগ্রাম চলি আছে। তেওঁলোক কোরপরা আহিছে এই মুহূর্তে আপনাদের জানার চেষ্টা করি। কোরপরা আহিছা? আমি ডিব্রুগড় ডিস্ট্রিক্টৰ পৰা আহিছো, সাবুয়া সমষ্টি। আর তোমালোকে জেং বিহু কৰিছা? হয়, আমি জেং বিহু কৰিছো। কেনেকুৱা লাগিছে? বহুত ভাল লাগিছে। আর কি কবা, সাংস্কৃতিক মহাসংগ্রামৰ বিষয়ে কি কবা? হয়, সরকারে এই একটা খুব সুন্দর পদক্ষেপ লৈছে বলে ভাবো, কারণ আমার চুকে কোণে লুকাই থাকা বহুত এনে সুপ্ত প্রতিভা আছে, যদি হয়তো এটা ভাল প্লেটফর্ম পোৱা নাই নিজের যখন প্রতিভা সেইখানে দেখাবর কারণে। আর এই সুযোগতে আমি গুৱাহাটী নিচিনা এখন ঠাইলে আহি এনেদরে নাচার সুযোগ পাইছো, নিজের প্রতিভাখিনি দেখার সুযোগ পাইছো, তার কারণে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো সরকারক। আর তাতে ভাল লাগিছে। হয়, এইদরে আপনার দেখার চেষ্টা করলো। মই যেহেতু কলাক্ষেত্রত উপস্থিত আছো আর ইয়াতে সাংস্কৃতিক মহাসংগ্রাম চলি আছে, তেওঁলোকৰ বিহু কিছু দৃশ্যাংশ আপনার দেখার চেষ্টা করলো। কলাক্ষেত্রের মই অঙ্কুরে বিদায় লৈছো। ধন্যবাদ।